হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? ইউটিউব সর বাংলা বহু থেকে প্রত্যেকে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা। আজকে আপনারা দেখাতে যাচ্ছি একটি ইম্পর্টেন্ট ট্রিক্স, এবং কি সেই সাথে এই ট্রিক্সটি কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না। এটি একটি 100% সিক্রেট ট্রিক্স, অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখেন, আর সেই সাথে এই ট্রিক্সটি যারা ফলো করবেন আশা করি আজকে থেকে সবাই সচেতন হয়ে যাবেন। বিকাশে কিন্তু হ্যাকিংয়ের জন্য বিভিন্ন রকম আপডেট দেওয়া আছে, তারপরেও কিন্তু আমাদের বিকাশ অ্যাকাউন্টটা হ্যাক হয়ে যাচ্ছে। কীভাবে এই হ্যাকার গ্রুপগুলো হ্যাক করছে বিকাশ অ্যাকাউন্টটা, তার আমি ডিটেলস বলে দিব, এবং সেই সাথে আপনাদের সাবধান করে দিব এ থেকে কীভাবে সাবধান হবেন। তো বিকাশে একটি প্রতিনিয়ত আপডেট আমি অ্যাপসের ভিতরে ঢুকছি, বিকাশে যে বিকাশে আপনার ফোনের ভিতরে যে সিমটি লাগানো থাকবে সেই সিমটির মধ্যে ওটিপি কোড আসবে, তারপর লগ ইন হবে। তো আমি এখানে দেখাতে যাচ্ছি এই এই ফোনটিতে মানে এই অ্যাপসটিতে যে সিমটি লাগানো আছে বিকাশ অ্যাকাউন্ট, সেই নম্বরটি আমি দিব না, আমি আমার অন্য একটি নম্বর বিকাশ অ্যাকাউন্ট দিচ্ছি, 017 9, এটা আমার ফ্রেন্ডের নম্বর। তো দেখুন এখানে 2 ঘন্টা কোড পাওয়া হবে না, অনুগ্রহ করে অপেক্ষা করুন। তো আমি কয়েকবার চেষ্টা করছি, তার জন্য তারা আমাকে বলতেছে 2 ঘন্টার মধ্যে আমি কোনো কোড পাবো না। মানে যদি আপনি একাধিকবার এখান থেকে যদি কোড সেন্ড করেন তাহলে আপনার কোডটি এখানে তারা 2 ঘন্টার জন্য মানে অফ করে দিবে। তো আমি ঠিক আছে এটা মেনে নিলাম। তো এখন আমি যে সিস্টেমটি আপনাদের বলতে যাচ্ছি খুবই একটি ইম্পর্টেন্ট সিস্টেম, এখানে যেটা আপনারা না জানলে অনেকেই প্রতারিত হবেন। যে আমরা অনেকে আসছি যেটা মনে করি যে আমরা অনেক কিছুই জানি, কিন্তু আসলে অনেক কিছুই আমাদের অজানা থাকে, যে হ্যাকাররা খুব সহজে আমাদের অ্যাকাউন্টগুলো হ্যাক। হ্যাঁ, এখন যে বিষয়টা মূল বিষয়টা আপনারা খেয়াল করবেন, হ্যাকার বা যারা প্রতারক চক্র যে কাজটি করে থাকে, মূলত কাজটি হচ্ছে যে আপনার ফোন নম্বরটি তাদের অ্যাপসের মধ্যে বসায়, তারা আলাদা একটি ফোন ব্যবহার করে, ফোন ব্যবহার করে আপনাকে কল দিবে, বিকাশ এজেন্ট বা কাস্টমার কে এসে যে বলবে যে বা বিভিন্ন রকম কায়দায় আপনার কাছ থেকে তারা আপনার কাছে যে বিকাশের ওটিপি এবং মেসেজটা গেছে সেটা চাইবে, বলো আপনার অ্যাপসের কাজ চলতেছে আপনার SMSটা সেন্ড করো। বিভিন্ন রকম ফন্দি বা বিভিন্ন রকম কায়দা করে আপনার থেকে যদি তারা মেসেজটা নিয়ে থাকে তাহলে সেটা অটোমেটিকলি তারা এখানে ভেরিফিকেশন করে নেবে। তো এখন প্রশ্ন হচ্ছে যে এখানে তো আমি টাচ করি, দেখুন এখানে কোনো টাচ করলে কোনো কিপড আসতেছে না, এবং ভেরিফিকেশন কোড এবং পিন কোড কাউকে দিবেন না। এটা সেখানে একটা সিস্টেম করে রেখেছে যে টাচ করলেও পিন কোড আসবে না, যখন SMS আসবে বিকাশ থেকে অটোমেটিক কোডটা ভেরিফিকেশন হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে হ্যাকাররা কী করে, আপনার আলাদা একটি ফোন ব্যবহার করে। আমি আপনাকে বোঝানোর স্বার্থে আমি আলাদা একটি ফোন নিচ্ছি। তো একজন কাস্টমার প্রতিনিধি ব্যাককে মানে দিচ্ছি আমি, দেখুন আমি এখানে একটু হালকা বড় করে নিই, সাথে একটু ব্যাক ক্যামেরাটা বড় করে নিচ্ছে। যখন একজন হ্যাকার আপনার কাছ থেকে মনে করেন কোডটি নিবে, আপনাকে আলাদা একটি নম্বর থেকে কল দিবে, কল দিয়ে বলবে যে আপনার ওটিপি কোডটি সেন্ড করুন, আমরা বিকাশ এজেন্ট বলতেছি। তো বিকাশ আমাদের মূলত এরকম একটি ওটিপি কোড দিয়ে থাকে, 1-time password। তো এখানে যখন আপনার টাইম কাউন্টিং হবে 9 সেকেন্ড, এখান থেকে বিকাশ কী করবে আপনার এই SMSটি ফরওয়ার্ড করে দিবে, ধরুন আমার এই ফোনটিতে যেই নাম্বারটি সেট করা আছে এই নাম্বারে আমি SMSটি সেন্ড করে দিব। যখন সেন্ড করে এখানে এই মোবাইলে দিব যে এই ফোনটিতে দিব, যদি বিকাশ অ্যাপস লাগানো আছে তখন এই ওটিপি কোডটি কিন্তু অটোমেটিক এখানে নিয়ে নিবে, আশা করি বুঝতে পারতেছেন। এই পাসওয়ার্ডটি কিন্তু এখানে অটোমেটিক নিয়ে নেবে। আমি আবারও বলছি, আপনার থেকে যখন তারা SMSটি কালেক্ট করে ফেলবে তখন এইখানে আপনার মোবাইলে যখন সেন্ড করবে আপনি তখন অটোমেটিক এখানে ভেরিফিকেশন কোডটি নিয়ে নেবেন, তখন আপনার বিকাশ অ্যাকাউন্টে কিন্তু লগ ইন হয়ে যাচ্ছে।
এভাবে তারা মূলত আপনার বিকাশ অ্যাকাউন্টের ভিতরে প্রবেশ করে। প্রবেশ করার পর যেটা করে, যে প্রথমে তারা দেখে আপনার বিকাশ অ্যাকাউন্টের ভিতরে মাস্টার কার্ড অ্যাড করা আছে নাকি। যে কার্ডগুলো আমরা অনেকে আছি ব্যবহার করার পর রিমুভ করি না, মাস্টার ভিসা কার্ড। রিসেন্টলি বিকাশ যে একটা মাস্টার ভিসা কার্ড সিস্টেম নিচ্ছে, সেটা আমরা ব্যবহার করে অনেকে রিমুভ করতে বলে যায়। রিমুভ না করে থাকে তাহলে তারা খুব সহজে টাকাগুলো তাদের অ্যাকাউন্ট ট্রান্সফার করে দেয়, এমনকি বিকাশ অ্যাকাউন্টটি তাদের এখানেও লগ ইন থাকে এবং প্লাস আপনার এখানেও লগ ইন থাকে। যখনই আপনি টাকা বিকাশে ঢুকাবেন, তারা তাদের সুবিধা মতো টাকাগুলো আলাদা অ্যাকাউন্টে সেন্ড করে ফেলবে। তো এখন দ্বিতীয়ত হচ্ছে, তারা যে ফোনটি ব্যবহার করবে, হয়তো তাদের এটা খুব ইম্পর্টেন্ট নিউজ, যখন আপনার পুলিশের কাছে আপনি যাবেন বা বিভিন্ন আইনি প্রশাসনের মানে ব্যবস্থা নেবেন, তখন নিজে নিজে বিকাশ হ্যাকাররা এই ফোনটি হয়তো বা নষ্ট করে বা বন্ধ করে ফেলবে, আর তাছাড়া তাদের সকল ইনফরমেশনগুলো মুছে ফেলবে। তো আশা করি বুঝতে পারছেন কীভাবে বিদেশ অ্যাকাউন্ট হ্যাক হয় আপনার অসাবধানতায়। সবচেয়ে বড় কথা হচ্ছে যে যদি কেউ আপনাকে বলে যে আপনার ওটিপি কোডটি সেন্ড করুন বা আমি এজেন্ট বলতেছি, কখনো এগুলো সেন্ড করবেন না। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।